এটা প্রো কাবাডি কিংবা বিশ্বের নাম করা ফ্র্যাঞ্চাইজি কোন লীগের ম্যাচ নয় কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হওয়া এই হাডুডু প্রতিযোগিতাটি একেবারেই সাদামাটা অথচ তার প্রতি কত টান কত ভালোবাসা বাংলার সাধারণ এই মানুষগুলোর শুধু হাডুডু বলেই নয় আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য ধারণ করে এমন উপলক্ষ পেলেই যেন হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা যেখানে জোটে নিখাত বিনোদন আর হবেই বা না কেন খেলাগুলো যে বাঙালির প্রাণের দাবি মেটায় এখানে হাড়ুরো খেলা দেখতে এসেছি এটা দেখে খুব আমরা আনন্দ পাচ্ছি আমরা প্রতি বছর এই খেলাটি দেখতে চাই আমার এই গ্রামে তো হাড়ো খেলা ছিল না এই এখন নতুন আবার কোনো আনন্দ পাচ্ছাম প্রতি বছর যেন এই জায়গায় এভাবে খেলা হয় এতে আমরা অনেক আনন্দ পাচ্ছি অনেক খুশি কি শহর কি প্রান্তিক জনপথ জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই গ্রামীণ এই খেলাগুলো তারপরেও কোন এক অদৃশ্য কারণে আজ বিলুপ্তির সংখ্যায় বেশ উপরের দিকে রয়েছে হাডুডু দাড়িয়াবান্থা কিংবা গোল্লাছোট দেশের জাতীয় খেলা অথচ তার দেখা মেলে বছরে দু একবার ঐতিহ্য রক্ষায় তাই সমাজের বৃত্তমানদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের হাজারো হাজারো মানুষ এখানে সমাগত হয়েছে এত মানুষ আমি গ্রাম পর্যায়ে হাডুডু খেলায় দেখি না এই খেলা যাতে করে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আমি সর্বরকম সহযোগিতা করব এবং যারা বিত্তবান মানুষ রয়েছেন সবারই সাহায্য চাইব নতুন প্রজন্মের বাচ্চারা হাডুডু খেলাটা এরা বোঝে না তো অর্থ এলাকায় সে পুরাতন খেলা আমাদের মধ্যে আবার ফিরে এসেছে আমি আশা করব আমাদের এই খেলাটা যেন সঠিকভাবে সুন্দরভাবে মানুষ খেলে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এবারের হাডুডু প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বত্রিশটি দল যার মধ্য থেকে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়ার সদর উপজেলা সময় সংবাদ কুষ্টিয়া